হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল তাজ ত্রিপুরা। আজকে আমি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটি কোনো কমেডি বা ফান নিয়ে নয়, আজকে সম্পূর্ণ ভিডিওটি হচ্ছে ইউটিউবের কিছু রুলস নিয়ে। তো অনেক বন্ধুরা আমাদের আমাকে জিজ্ঞেস করেছে যে ভাই, ইউটিউবের যে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট যে ক্লেম আসে সেটা কেন আসে, বা আসলে আমরা সেটা কী করতে পারি। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য যারা ইউটিউবে অলরেডি চ্যানেল আছে, যারা ইউটিউবে কাজ করছে বা ইউটিউবে নতুন চ্যানেল ক্রিয়েট করেছে বা ইউটিউবে নতুন চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছে, তাদের জন্য আজকে ভিডিওটি খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আজকে আমি তোমাদের জন্য দুটো জিনিস নিয়ে চলে এসেছি, একটি হচ্ছে কপিরাইট স্ট্রাইক, একটি হচ্ছে কপিরাইট ক্লেম। তো আগে প্রথমত বুঝো কপিরাইট স্ট্রাইক এবং কপিরাইট ক্লেম কি হয়। কপিরাইট স্ট্রাইক হচ্ছে যদি তুমি অন্য কোনো চ্যানেল থেকে বা অন্য কোনো চ্যানেলের ভিডিও থেকে কোনো কিছুকে তুমি কপি করে, মানে মনে করো যে সাপোজ অন্য একটা চ্যানেলে একটা ভিডিও তোমার ভালো লেগেছে, সেই ভিডিওটাকে তুমি অর্ধেক 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 করে কেটে তোমার চ্যানেলের মধ্যে অ্যাড করে তুমি এটাকে আপডেট করে দিয়েছো, তাহলে সেটা হয়ে যাবে তোমার কপিরাইট স্ট্রাইক। আর যদি একটা চ্যানেলের মধ্যে মিনিমাম তিনটা কপিরাইট স্ট্রাইক চলে আসে, তাহলে তোমার যে চ্যানেলটা সেই চ্যানেলটা অটোমেটিকলি ইউটিউব ডিজেবল করে দেবে, মানে অফ করে দেবে। এটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক। আর কপিরাইট ক্লেম, কপিরাইট ক্লেম হচ্ছে মনে করো যে তুমি কোনো একটা ভিডিওর গান বা কোনো একটা ভিডিওর ডায়লগ বা অন্য কোনো একটা ভিডিওর ডান্স, মানে এরকম কোনো মিন্স টিন্স তুমি এনে তোমার ভিডিওতে অ্যাড করে সেই ভিডিওটাকে তুমি এডিট করে আপডেট করেছো, তো সেই ভিডিওটার মধ্যে কিছু কিছু জায়গা আছে যে জায়গাটির জন্য ইউটিউব তোমাকে কপিরাইট ক্লেম দিয়ে দেয়। তো কপিরাইট ক্লেম যদি আসে, তাহলে কপিরাইট ক্লেমটাকে আমরা সরাতে পারি। তো আজকের ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য সকলকে অনুরোধ করছি যারা আমরা ইউটিউবে কাজ করছি, কেননা আমরা মোবাইল কম্পিউটার ল্যাপটপ যাই থাকুক না কেন, আমরা আজকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেব যে ভিডিওর মধ্যে যখন কপিরাইট ক্লেম চলে আসে, তাহলে আমরা সেটা কিভাবে সরাতে পারি ভিডিও থেকে। তো সম্পূর্ণটা আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেব, তো ভালোভাবে ভিডিওটা দেখো এবং ভিডিওটাকে স্কিপ না করার জন্য প্রত্যেকের কাছে অনুরোধ রইল। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিওটাতে চলে যাই। আমাদের প্রথমে গুগলে যেতে হবে, গুগলে গিয়ে ইউটিউব সার্চ করতে হবে। সার্চ করার পর অনেকগুলো অপশান আসবে, তো ইউটিউবটাকে আমরা চুজ করে নেব। তারপরে আমাদের নিচে যাওয়ার পর একটা অপশান দেখা যাবে যে ইউটিউব স্টুডিও, সেটাকে ক্লিক করতে হবে। সেটাকে ক্লিক করার পর আমাদের যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটি আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখন আমাদের মোবাইলের বাম পাশে উপরে যে চ্যানেলের লোগোটি আছে তার নিচে ঠিক দুই নাম্বার অপশান যেটা আছে সেটা হচ্ছে কন্টেন্ট। সে এই যে অপশানটা সেটা হচ্ছে কন্টেন্ট, এটাকে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের সামনে পুরো যতগুলো আমাদের কন্টেন্ট ছিল, মানে ভিডিও ছিল, সেগুলো সবগুলো পরপর শো করবে আমাদেরকে। এই যে সবগুলো আমার ভিডিও একসাথে চলে এসেছে, আমার যে ভিডিওগুলো ছিল সেগুলো কিন্তু এই জায়গায় পরপর চলে এসেছে, আপনাদেরও আসবে। এখন আমাকে স্লাইড করে ডান দিকে যেতে হবে। ডান দিকে গিয়ে আমি দেখতে পাবো যে আমার কোনগুলা ভিডিও পাবলিক হয়েছে, কোনগুলা ভিডিওতে আমার কপিরাইট স্ট্রাইক এসছে, কোনগুলা ভিডিওতে আমার কপিরাইট ক্লেম এসছে, সবগুলো আমি দেখতে পাবো। তো এখন আমি যেটা দেখতে পাচ্ছি যে আমার এইগুলো এই যে পাবলিক সবগুলোই দেখাচ্ছে, বাট এখানে একটা ভিডিওতে আমার কপিরাইট ক্লেম দেখাচ্ছে, এই ভিডিওটাতে আমার কপিরাইট ক্লেম দেখাচ্ছে। তো আমি এখন দেখব এই যে কপিরাইট ক্লেম সেটা আমার কোন ভিডিওটার মধ্যে শো হয়েছে, মানে কোন ভিডিওটাতে আমার কপিরাইট ক্লেম এসেছিলো। তো আমি একটু চেক করে নিচ্ছি আমার কোন ভিডিওটাতে কপিরাইট ক্লেম এসছে। এই জায়গায় পুরো পোস্ট দেখতে পাচ্ছি আমি, আমি যে করোনার ভিডিওটি করেছিলাম এই করোনার ভিডিওটির মধ্যে কপিরাইট ক্লেম ইউটিউব দিয়ে দিয়েছে, মানে আমি এমন অন্য কিছু ব্যবহার করেছিলাম যেটির কারণে ইউটিউব আমাকে বাধ্য হয়ে কপিরাইট ক্লেম দিতে হয়েছে। তো আমি এখন এই যে কপিরাইট ক্লেমটা সেটা সরাবো। এখন কপিরাইট ক্লেম যে লেখাটা আছে সেটাকে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে যেটার মধ্যে কপিরাইট ক্লেমটা লেখা থাকবে, ঠিক আছে। তারপর আমাকে নিজে যে সি ডিটেলসটা লেখা আছে সেই সি ডিটেলসে আমাকে ক্লিক করতে হবে। আমি এখন সি ডিটেলসের মধ্যে ক্লিক করব। সি ডিটেলসের মধ্যে ক্লিক করার পর একটি পেজ ওপেন হবে, যে পেজটির মধ্যে আমাদের সম্পূর্ণ থাকবে কী কারণে আমাদের কপিরাইট ক্লেম হয়েছে। এই যে পেজটি ওপেন হচ্ছে, এই যে পেজটি ওপেন হয়ে গেছে, এই পেজটির মধ্যে সম্পূর্ণ লেখা থাকবে যে কী কারণে কপিরাইট ক্লেম হয়ে আছে, কেন কপিরাইট ক্লেম এসছে আমার এই ভিডিওটার মধ্যে। তো আমরা যদি ইচ্ছা করি তাহলে এই জায়গা থেকে আমরা কপিরাইট ক্লেমটা সরাতে পারবো। এবং
এই যে আমরা যে দেখতেই পাচ্ছি যে ভিডিওটার উপরে আমাদেরকে দেখাচ্ছে মিউজিক, এই যে মিউজিক একটা অপশান দেখাচ্ছে এবং দেখাচ্ছে যে কি কারণে আমার এই ভিডিওটা কপিরাইট ক্লেম এসেছে, এবং উপরে তার স্ট্যাটাসটা দিয়ে দিয়েছে কেন কপিরাইট ক্লেম হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছি আমি যে এই যে মিউজিকটা, মিউজিকটাতে কিন্তু আমার কপিরাইট ক্লেম এসেছে, আমাকে এই মিউজিকটাকে সরাতে হবে, ঠিক আছে, আমার এই মিউজিকটাকে সরাতে হবে। আমি যদি ইচ্ছা করি তাহলে মিউজিকটাকে আমি রিমুভ করে অন্য একটা মিউজিক এটার সাথে আমি অ্যাড করতে পারি, কিন্তু আমি করবো না, আমি এটাকে টোটালি সরিয়ে দেব আমার ভিডিও থেকে। এখন উপরে যে লেখা আছে ইন এলিজিবল, তার নিচে লেখা আছে সিলেক্ট অ্যাকশন, এই সিলেক্ট অ্যাকশনের মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে দুটো অপশান লেখা আছে, মিউট সং অ্যান্ড রিপ্লেসমেন্ট, তো আমরা যে কোনো একটা অপশানের মধ্যে ক্লিক করব। এখন ক্লিক করার পর তারপর আমাদেরকে আবার অটোমেটিকলি অপশানগুলোকে দেখাবে, অপশানগুলো শো হবে, তো ওই জায়গা থেকে আমাদেরকে অপশানটা চুজ করতে হবে। তো আমি রিপ্লেসমেন্টে ক্লিক করে এখানে আমাদেরকে আমাকে আবার শো করছে আমি কি যে মিউজিকটা কপিরাইট ক্লেম এসেছিল সেই মিউজিকটাকে আমি টোটালি মিউট করে দিতে, মানে অফ করে দিতে পারি, নাকি এটাকে আমি রিপ্লেস করতে, মানে এই জায়গাটার মধ্যে অন্য একটা আমি মিউজিক অ্যাড করতে পারি। তো আমি এটাকে কী করবো, আমি এটাকে পারমানেন্টলি মিউট করে দেবো, মানে পারমানেন্টলি আমি কী করবো, আমি এটাকে পারমানেন্টলি অফ করে দেব। এখন মিউট অপশানে আমাকে চুজ করতে হবে, মিউট অপশানে ক্লিক করার পর কন্টিনিউ আমাকে চুজ করতে হবে, কন্টিনিউতে ক্লিক করতে হবে, কন্টিনিউতে ক্লিক করার পর আমাকে একটা অপশান চুজ করতে হবে, সেটি হচ্ছে ক্যান্সেল অথবা মিউট, আমি মিউটে ক্লিক করব। এখন আমাদের আর কাজ নেই, এখন আমাদের শুধুমাত্র অপেক্ষা করতে হবে, ইউটিউব ভিডিওটাকে প্রসেসিংয়ের মধ্যে রেখেছে, কিছু সময়ের মধ্যে সেটা কপিরাইট যে ক্লেমটা সেটা উঠে যাবে, ইউটিউব রিমুভ করে দেবে। তো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে 4-5 মিনিট, ম্যাক্সিমাম 24 ঘন্টার মধ্যে সেটা হয়ে যায়। বন্ধুরা চিন্তা করার কিছু নেই, এই জায়গার মধ্যে ভিডিওটা প্রসেসিংয়ের মধ্যে আছে, যেই মাত্র প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাবে সাথে সাথে কপিরাইট ক্লেমটা উঠে যাবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি আমার যে ভিডিওর কপিরাইট ক্লেম এসেছিলো সেটা কিন্তু ইউটিউব 3 মিনিটের মধ্যে উঠিয়ে দিয়েছে, কপিরাইট যে মিউজিকটা এসেছিলো সেই মিউজিকটা কিন্তু ইউটিউব রিমুভ করেছে, মানে আমার এখন এই ভিডিওটার মধ্যে আর কোনো কপিরাইট ক্লেম নেই। তো বন্ধুরা তোমরা সরাসরি দেখতেই পেলে যে কীভাবে আমরা কপিরাইট ক্লেমটাকে সরিয়েছি, এবং যাদের যাদের চ্যানেলের ভিডিওতে কপিরাইট ক্লেম এখন পর্যন্ত আছে তারা কিন্তু এইভাবেই কপিরাইট ক্লেমটাকে সরাতে পারবে। তো বন্ধুরা দেরি না করে যাদের ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসছে তারা তাড়াতাড়ি করে কপিরাইট ক্লেমটিকে সরিয়ে দাও, সেটা মনিটাইজেশন চ্যানেলের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট, নাহলে ইউটিউব কিন্তু কোনো টাকা বা ডলার যেটি আমরা বুঝে থাকি না কেন ইউটিউব আমাদেরকে দেয় সেটা কিন্তু দেবে না। তো বন্ধুরা যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে এবং তোমাদের কোনো হেল্প এসে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই অবশ্যই শেয়ার করো, এত পরিমাণে শেয়ার করো যাতে আমার তোমার আমাদের মতো যাদের যাদের চ্যানেলে কপিরাইট ক্লেম আসে, যাদের যাদের এই দুশ্চিন্তায় আছে যে কপিরাইট ক্লেমটাই কীভাবে সরাতে পারবো, যারা সরাতে পারছে না কীভাবে করবে সেটার জন্য, যাদের তারা দেখতে পারে তারা যেন তাদের ভিডিওতে কপিরাইট ক্লেমটাকে সরাতে পারে, তাই তোমরা যত সম্ভব আমাদের আমার এই ভিডিওটাকে শেয়ার করো। আর কমেন্ট সেকশনের মধ্যে অবশ্যই বলে দাও যে তোমাদের কতটুকু আজকের ভিডিওটাতে হেল্প হয়েছে, আর সামনে তোমাদের জন্য কীরকম ভিডিও করব সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে বলে দেবে, সাথে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করবে। বাই বাই।